সবাইকে অ্যাপ কেয়ার বিডি থেকে আজকে টিউটোরিয়ালে তো আমরা আজকে দেখাবো কিভাবে ফেসবুকের স্টাইল চেঞ্জ করতে হয় এটি মূলত বিল্ডিং আমরা যে ফেসবুকের ইন্টারফেসটা দেখি সেটি আমরা চেঞ্জ করতে পারবো না বাট আমরা যদি থার্ড পার্টি কোনো এক্সটেনশন ইউজ করে এটির ইন্টারফেসটা চেঞ্জ করতে পারি সেটাও অনেক সেটাও কোনো অংশে কম না সো আপনারা অনেকে হয়তো ফেসবুকের একই রকম ইন্টারফেস দেখতে দেখতে বোর হয়ে যেতে পারেন তো কিছু কিছু অনেক সুন্দর সুন্দর ইন্টারফেস আছে যেটা আপনি হয়তো মাঝে মাঝে চেঞ্জ করতে পারেন বিভিন্ন সময় বিভিন্নতা দিয়ে আপনি ইউজ করতে পারেন সেটি আপনার দেখতেও ভালো লাগবে অথবা আপনিও একটু একটু নতুনত্ব পাবেন তো কীভাবে আমরা সেটি ফেসবুকে ইন্টারফেস চেঞ্জ করতে পারি তো সেটি আজকের টিউটোরিয়ালে আমরা দেখব আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই স্ক্রিনে তো কীভাবে আমরা ফেসবুকে ইন্টারফেস চেঞ্জ করতে পারি তো প্রথমে আমাদেরকে ব্রাউজারটি ওপেন করতে হবে ব্রাউজারটি ওপেন করার পর আমরা চলে যাব ডান পাশের কর্নারে এখানে আমি গুগল ক্রোম ব্রাউজার ইউজ করেছি এখানে আপনারা চাইলে মোজিলাও ইউজ করতে পারেন তো গুগল ক্রোমের ক্ষেত্রে আপনার ডান পাশের যে তিনটি ফোটা বাটন আছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর মোর টুলসে গিয়ে আমরা এক্সটেনশনে যাব এক্সটেনশনে যাওয়ার পর এখানে আপনারা নিচের দিকে দেখতে পাবেন গেট মোর এক্সটেনশন গেট মোর এক্সটেনশনে যাওয়ার পর আপনার এক্সটেনশনগুলো লোড হবে আমাদের ওয়েব স্টোরে গুগল ক্রোমের ওয়েব স্টোরে যে এক্সটেনশনগুলো আছে সেগুলো লোড হবে সেখানে সার্চ বাটনে সার্চ বক্সে গিয়ে আমরা লিখব স্টাইলিশ স্টাইলিশ লিখে আমরা সার্চ করব স্টাইলিশ লিখে সার্চ করার পর আমরা এখানে একটি এক্সটেনশন পাবো প্রথমেই আমরা যেটি দেখতে পাচ্ছি এটা আমরা গুগল ক্রোমে অ্যাড করে নেব এটি প্রথমে ডাউনলোড হবে তারপর আপনার গুগল ক্রোমে অ্যাড হয়ে যাবে তো আমরা দেখতে পাচ্ছি এটি ডাউনলোড হচ্ছে এবং অ্যাডও হচ্ছে আমাদের গুগল ক্রোমে গুগল ক্রোমে অ্যাড হওয়ার পর আমরা ডান পাশে ঠিক এই কোনায় একটি আইকনও দেখতে পাবো যেটির মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এটি আপনার গুগল ক্রোমে অ্যাড হয়ে গিয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি স্টাইলিশ আইকনও চলে আসছে এখানে আরও অনেক সেটিংস আছে যেগুলো আপনারা চাইলে এগুলো চেঞ্জ করতে পারেন অপশনে গিয়ে আমরা এখন প্রথমে ফেসবুকে লগ ইন করবো আমার যেহেতু লগ ইন করাই আছে তো আমাকে লগ ইন করতে হচ্ছে না ফেসবুকে লগ ইন হওয়ার পর আমরা যে স্টাইলিশ এক্সটেনশনটি সেট আপ দিয়েছি সেটিতে ক্লিক করব সেটিতে ক্লিক করার পর এখানে অনেকগুলো লাইব্রেরিতে অনেকগুলো স্টাইল দেখাবে আপনার যেটি পছন্দ হয় সেটি আপনারা এখান থেকে চুজ করতে পারেন তো আমি যে কোনো একটি এখান থেকে চুজ করছি আমরা এই এই স্টাইলটি চুজ করছি সো এটি আমাকে ইনস্টল দিতে হবে এখানে আপনারা খেয়াল করুন এটি সাইজ কতটুকু সেটি দেখাচ্ছে সো আমরা ইনস্টলে ক্লিক করব ইনস্টলে ক্লিক করার পর এটি ইনস্টল হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি ইনস্টলড থিমটি চলে আসছে তো আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টল হওয়ার সাথে সাথে আমাদের ফেসবুকের যে ইন্টারফেসটি ছিল সেটি চেঞ্জ হয়ে গিয়েছে তো এর আগে আমরা যেভাবে ইন্টারফেসটা দেখেছি তো এটি মোটেও সেরকম নয় পুরোটাই ভিন্ন রকম আপনার নতুন একটি টেস্ট আপনি পেতে পারেন ফেসবুকের এই ইন্টারফেসের মাধ্যমে
তো এভাবে আপনারা ট্রাই করবেন। এখানে আরো অনেক থিম রয়েছে যেটি আপনার যেটি পছন্দ সেটি আপনারা এখান থেকে ইনস্টল করতে পারেন। তো আর যখন আপনাদের এটি কোনো প্রয়োজন হবে না জাস্ট সেই থিমটি ডিঅ্যাক্টিভেট করে দেবেন অথবা এখান থেকে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর আমাদের আপনার এই অ্যাপসটি যদি আর কোনো প্রয়োজনে না আসে তো এখানে আবার সেই এক্সটেনশনে গিয়ে এখানে যে ইনস্টল হয়েছে সেখান থেকে আপনি রিমুভ ফ্রম ক্রোম এই বাটনটিতে ক্লিক করে এটি ইনস্টল করে দিতে পারেন। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো আপনারা প্লিজ লাইক বাটনে ক্লিক করুন। আর এই এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো কমেন্ট থাকে কোনো মন্তব্য থাকে তো কমেন্ট বক্সে আপনারা সেটি লিখতে পারেন এবং ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যারা এই এই ফেসবুকের নিউ ইন্টারফেস সম্পর্কে জানে না তাদের সাথে শেয়ার করুন। আর এই চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।